এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে কোনো স্থান বা ব্যক্তিকে অপমান করা হয়নি। ভিডিওটাকে দয়া করে সিরিয়াসলি নেবেন না, আর আপনি যদি খুবই সিরিয়াস মাইন্ডের হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। ধন্যবাদ। বন্ধু, সরস্বতী পুজো তো আসছে, চাঁদা ফাঁদা কাটতে হবে। পাশে বাড়ি পাশের পাড়া দেখে আয় বাড়া, পুজো সে একটা না করছে, বক্স বলে চার পেয়ার আনবে, যা দেখে আয় প্যান্ডেল যা করছে দেখ। রাম মন্দির করে বলছে, আমাদের প্যান্ডেল এখনো বাল হয়নি, কবে করবি বাড়া? সব ভেড়া চোদা মালগুলি মা কেউ আসে না। আরে সব কটা একটা ওসলা ইয়ে আসে না, চাঁদা তুলতে চল, আমরা দুজনই তুলবো আজকে। চাঁদা চাঁদা যে দেবে না, পুদ্দি বাস ঢুকে দেবো। চল আজকে তাহলে আমরা প্যান্ডেল করেই চল। দেখ বন্ধু, ওরা চাঁদা তুলছে তুলু, আমাদের পুজো ওদের তো সেরা হওয়া চাই। ঠিক আছে চল, তুই আলাদা নিয়ে বড় বক্স আনবো। ঠিক আছে চল চল, ওরা চাই একটা ছাড়বো না। যত কি দিন আসলো, এই সরস্বতী চাঁদা দিতে দিতে ভিখারি হয়ে যাচ্ছি। এবার কেউ চাঁদ চাইলে আর দেবো না। কি কোনো গাড়ি মাড়ি আসছে না? রায় রাখতাম, গাড়িগুলো আসছে না, কি করি বলতো? আরে ফোনটা তো দিয়ে যা, নাকি কি হচ্ছে এটা? ফোন টোন পাবে না, ফোন বিক্রি করে বক্স আনবো, প্যান্ডেল বানাবো। যাও যাও যাও, টাকা যেরকম দেবো না। যাও যাও যাও, এই কি মারা পাত্তাই দিল না, পরেরবার আয় তারপর দেখে নিচ্ছি। এই শোন শোন, একটু শোন। কি কি তো ছেলেটাকে ছেড়ে দিলে? আমার আমার ফোনটা কেন নিলি? তুমি হলো আর জমিদারের একমাত্র ছেলে, এবার তোমার সাথে গাড়ির মধ্যে পুরো হাত পা কি করি? তোর সবটা পরীক্ষা ফেল করে দিত না? হ্যাঁ হেঁটে গেলে তোমার তো চান্দা দিয়ে যাচ্ছে না? 5 টাকা আমরা প্যান্ডেল করবো, বুঝলি? মারার জন্য 1 লাখ টাকা, ঠিক আছে, আর চাঁদার জন্য 50,000 টাকা দিয়ে যা। ভুলে তোর খুব চেনা লাগছে, তুই ওই পাড়ায় ওই যে তোরা যে ইয়ে করছিস না, রাম মন্দির। তুই নান্টুর ছেলে না? হ্যাঁ। ওখানে ওই পাড়া পুজো করছিস না? না না, ছাড়া হবে না, চাঁদা দিয়ে যা। তাহলে আমার বিচি উঠে বিক্রি করতে হবে। হসপিটালে চলো 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 চলো।
আমার গায়ে ভেঙে ছেড়ে দিল, এবার আমার কুকুরের বিচি লাগাতে হবে রে। এইবার আমি সরাসরি নাচ করবো, কি করে মালটাকে নিয়ে কি করে ঘুরবো।